সর্বনাশ হয়ে যাচ্ছিল আর একটু হলে আমরা তো ধরা পড়ে যাচ্ছিলাম ওই নামটা যদি কেউ দেখে ফেলত খামটা যদি অন্য কারো হাতে পড়তো দেখে ফেলত দাদা সাগর তো লেখা আছে একদম চুপ আমি তোমাকে বারবার বলেছি ওই নামটা মুখে আনবে না তুমি কি আমার কথা শুনতে চাও না বুঝতে পারো না আমি কি বলতে চাইছি আমি আমি তো ওই নামটা তুলি একবার ওই নামটা নিই না নিলে কি হবে চিঠিটা তো এসেছে ওই নামে তো কি হয়েছে তো হয়েছেটা কি আমি তো বাবা আমি তো ম্যানেজ করে নিয়েছি এখনই সামনে আর কথাবার্তা বাড়িয়ে লাভ কি টেনশন করছো কেন আমার তো ভয় বুকটা কেঁপে উঠছিল যদি একবার নামটা জানাজানি হয়ে যায় তাহলে তো মা মা প্লিজ 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 চুপ করো আরে বাবা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো দেয়ালেরও কান আছে এবার আমি যেটা বলছি মন দিয়ে কি হলো দুজনে এভাবে চুপ করে গেল কেন এমন কি কথা গোপন করতে চাইছে ওরা কিছু শুনে ফেলেনি তো মনে হয় না কিছু শুনতে পেয়েছে অবশ্য যদি কিছু শুনে থাকেও তাতে ওর বিশেষ লাভ হবে না কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম আলোচনা করছিলাম সেটা শুনে ওর খুব একটা কাজের কাজ কিছু একটা হবে না ওই ঘরে না ঢুকে চলে গেল কেন তার মানে ও কি সন্দেহ করছে আমাদের সন্দেহ করছে হ্যাঁ মা আমারও তেমন কিছু একটা মনে হচ্ছে খটকা লাগছে আর একবার যখন খটকা লাগছে মা ওর এই সন্দেহটাকে আমাকে মেটাতেই হবে মা শোনো তুমি এই চিঠিটা ধরো ধরো এখনই চিঠিটা সাবধানে সুটকেসের মধ্যে তুমি রাখবে আর তালা দিয়ে রাখবে চাবিটা কিন্তু তুমি সাবধানে রাখবে আমি খুব সাবধানে এই চিঠিটা রাখবো চিন্তা করিস না আর শোনো আমি এখন বেরোচ্ছি তবে খুব সাবধান কিন্তু তুইও সাবধানে হ্যাঁ